বিবাদী পক্ষের আইনজীবী আপনার আর্গুমেন্ট বলুন। মে প্লিজ ইট ইউর অনার, আমার মক্কেলার উপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। সে তার স্বামীকে খুন করেনি এবং সে ইশতিয়াক সাহেবকেও খুন করতে চায়নি, তবে গুলি লাগা একটি দুর্ঘটনা মাত্র। আমি আশা করব আদালত অভিযুক্ত চান্দির পক্ষে সুবিচার করবে। দ্যাটস অল ইওর অনার। মে প্লিজ ইট ইওর অনার, কেউ যদি আগ্নেয়াস্ত্র নিয়ে কাউকে বলে খবরদার আমি গুলি করে দেব এবং ঠিকই গুলি করে, তাহলে কি এটা শুধুই দুর্ঘটনা মাত্র? আমি বলবো এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ইওর অনার, জনাব ইশতিয়াক সাহেব হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। আসামি চাঁদনির বিরুদ্ধে যা প্রমাণাদি আদালতের নিকটে পর্যন্ত উপস্থাপিত করা হয়েছে তাতে এ কথা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে আসামি চাঁদনি নিজের স্বামীকে খুন করার পর যখন ইশতিয়াক সাহেবের নিকট প্রেম নিবেদন করতে গিয়েছিল তখন ইশতিয়াক সাহেব তাকে ঘৃণা ভরে অস্বীকার করেছে, যার পরিণতিতে আসামি চাঁদনি ইশতিয়াক সাহেবকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। অতএব এই বিজ্ঞ আদালতের নিকট আমি নিবেদন করছি যে এই ধরনের চরিত্রহীনা মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পরকীয়া প্রেমের পরিণাম কি হয় তা ভালো করে বুঝিয়ে দেওয়ার দরকার। দ্যাটস অল ইওর অনার। যেহেতু বিচার সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে, সেহেতু আসামির বিরুদ্ধে পুলিশের রিপোর্ট ও সাক্ষীর জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিসেস চাঁদনি হাসান তার স্বামীকে খুন করেছে এবং লাশ গুম করে ফেলেছে। সুতরাং এই আদালত আসামি চাঁদনি হাসানকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। ম্যাডাম, নতুন আসামি, স্বামীকে খুন করেছিস? হ্যাঁ, স্বামীকে, হারাম জাদি নষ্টা বেটি, পর পুরুষের সাথে পোষ্টি নষ্ট করতে ভালো লাগে, হ্যাঁ, তাই নিজের স্বামীকে খুন করেছিস? আমি খুন করিনি। তোদের মতো অসতী মেয়েকে আমি ভালো করে চিনি, যৌবনের বাজার বসিয়ে দাও, তারপর ধরা পড়লে স্বামী খুন, তখন মনে থাকে না, জেল হবে না ফাঁসি হবে? কাপড় খোল, খোল বলছি। না, আমি কাপড় খুলবো না। কি আমার মুখের উপরে কথা, তোর নাকে আমি হা করছি। সেন্ট্রি, ওকে ছেলে ফেলে দিয়ে আয়। ¶¶
আমাকে এই ঘরে নিয়ে এলে কেন? অন্য ঘরে নিয়ে যাও। চুপ, জেলা আপার হুকুম, ও এই ঘরেই থাকবে। তুইও খুনের আসামি, ও খুনের আসামি। আচ্ছা, তুমি স্বামীকে খুন করেছ? না না, আমি আমি স্বামীকে খুন করিনি। কেঁদো না বোন, কেঁদো না, সবই কপালের লিখন। না, এটা আমার কপালের লিখন নয়, এক শয়তানের ষড়যন্ত্রে জ্বালা আটকা পড়েছি। শয়তান? আমার কপালে এরকম ছিল না, আমার ভাগ্যের এই লিখন আল্লাহ লিখে দেয়নি, মানুষ রূপে শয়তান লিখেছে। আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছে ওই শয়তান। কি ওই শয়তান? ইশতিয়াক, আমার জীবনের অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ, যার জন্য স্বামীর খুনের দায়ে আমাকে যাবজ্জীবন জেল খাটতে হচ্ছে। আমি ছিলাম মধ্যবিত্ত একটি পরিবারের মেয়ে, কলেজের ছাত্রী হিসেবে আমার খুব নাম ছিল, সেই সাথে শিল্পী হিসেবেও। হাসান আমাকে প্রথম দেখেছিল আমাদের কলেজে নবীনবরণ উৎসবে।
Want a lift? What? Oh, sorry. Lift me back down. Daro, just cut you more down. Huh? I am wrong, Jada. Lift? মধ্যে বাস করতে হবে। আমার কথাটা তোদের ভালো লাগে না? বুঝবি, পরে সব বুঝবি কেন আমি বারণ করি। এই ওসব নাচগান ছেড়ে দে না, একটা বদনাম উঠলে আর বিয়ে হবে না। আত্মহত্যা করতে হয় করব, তবু ওইসব জানোয়ারদের ঘর করতে যাব না। তাহলে কি করবি? আমার গলায় বোঝা হয়ে ঝুলবি? তোর মা মরে যাবার পর থেকে আমি তোদের মায়ের দায়িত্ব পালন করে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, যদি আমার কথা নাই শুনিস তাহলে আমি আত্মহত্যা করবো, গলায় দড়ি দিয়ে মরবো। ওই যে আরেকজন, তোর বড় বোন, একটা ফটকা ছেলের সাথে মিশে সমাজে নানান কথা ছড়িয়ে দিয়েছে। ওকে কে বিয়ে করবে? ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও না বাবা। খবরদার ওই কথা মুখে উচ্চারণ করবি না। ও গলায় ফাঁসি দিয়ে মরে গেলেও ওই শয়তানের সাথে আমি বিয়ে দেব না। আমিও বলে দিলাম, রোজদিন একদিন গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর উপায় থাকবে না। চুপ করো তো বাবা, আপার ব্যাপারে তোমাকে এত ভাবতে হবে না। আপা, তুই কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বোন। চলে যাবি মানে কেন? আমি বাবার বোঝা হয়ে থাকতে চাই না। তাছাড়া যখন একটা চাকরি পেয়েছে অন্য শহরে, তার সাথে তোমাকে যেতেই হবে। এসব তুই কি বলছিস আপা? বিয়ে ছাড়া একটা পুরুষের সঙ্গে আমাদের বিয়ে হয়ে গেছে চাঁদনি। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বাবা আমাদের বিয়ে কিছুতেই মেনে নিতে পারতো না, তাই আমরা কাজীর অফিসেই বিয়ে করেছি। গড, চাঁদনি, সময় হয়ে গেছে, আমি চাই।
আপা ও বোধ হয় জন্য অপেক্ষা করছে। বাবাকে বলে যাবি না? না বোন, বাবার মনে আমি আঘাত দিতে চাই না। এমনিতে বাবার দুবার হার্ট স্ট্রোক করেছে, তার মধ্যে এই কথা যদি বলি আল্লাহ জানে রাগের বসে বাবা কি করে বসেন। চাঁদনি, বাবাকে বাবাকে পরে তুই সবকিছু বুঝিয়ে বলবি। আমি চলি রে চাঁদনি, চলি। চাঁদনি, চাঁদনি, এই যে চাঁদনি, তুই আগে কেন আমাকে বলিসনি যে রোশনি ঘর ছেড়ে চলে গেছে? যেমন করে তুমি বলছো তাতে মনে হচ্ছে বিয়ের পর ঘর ছাড়াটা অন্যায়। 112 অন্যায় হয়েছে, বিয়ে লুকিয়ে করা অন্যায়, আর রাতের অন্ধকারে ঘর ছাড়া আরো বড় অন্যায়। না, কোনটাই অন্যায় না। কাপুরুষের মতো আত্মহত্যা না করে স্বামীর সাথে চলে গেছে। কিন্তু সমাজের লোকেরা যখন শুনবে তখন কি করে মুখ দেখাবি? বলে হ্যাঁ পালিয়ে পার হয়েছে, তোর কি হবে? কেউ তোকে বিয়ে করতে আসবে না, লোকে যা তা বলবে। যারা বলার তারা সবসময় বলবে বাবা, তাই নিয়ে ভাবলে দিন চলবে না। সালেহা মরে গিয়েও তো ওদের কথার হাত থেকে বাঁচেনি, ওদের বলা দিয়ে কিচ্ছু যায় আসে না। সমাজ দিয়ে আমাদের চলতে হবে বাবা। বাবা, যে সমাজ দিয়ে তুমি চলতে চাইছো সে সমাজ তোমার মেয়ের বিয়ে দিতে এগিয়ে আসেনি বাবা। যে সমাজ সালেহার বিয়ে ঠিক করে দেয়নি, যে সমাজ অভাবের যন্ত্রণা দূর করতে এগিয়ে আসেনি, যে সমাজ তুমি না খেয়ে মরে গেল তোমার মুখে একদিন তো খাবার তুলে দেবে না, সে সমাজকে ভয় করে লাভ নেই বাবা। যে লোক লজ্জার ভয় তুমি করছো বাবা, সে লোক তোমার দুদিনে কোনো দিন এগিয়ে আসবে না। আরে ভুলে যাও ওদের কথা, তোয়া করো আপাকে সালেহার মতো আত্মহত্যা না করে নিজের পথ নিজেই বেছে নিয়েছে। তাহলে কি করবি তুই? চেষ্টা করে যাব, কিন্তু করেও কোনো লাভ হবে না মনে হয়। বাবা যেভাবে পিছু লেগেছে, বিয়ে কর বিয়ে কর, তোকে বিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতে পারবো। অসুবিধা কি, বিয়ে করে ফেল। কাকে বিয়ে করব? চোখে যাকে ধরে না উনের আসনে তাকে কি করে বসাবো? আমার কল্পনা হচ্ছে আমার ওজনে দেখতে হয় ঠিক রাজকুমারের মতো। হ্যালো ম্যাডাম, দেখুন তো আমাকে মনে ধরে কিনা। চুপ ইডিয়েট, মুখ সামলে কথা বল। আরে কয় কি, ইংরেজি গালি দিবেন না, জানে খতম করে দেব। কি খতম করবি? আয় দেখি কত বড় বাহাদুর। এই চল এদের ধরে নিয়ে যাই। আবে হালায় নতুন নাগর নাকি? না, আমি তোর বাবা, তোর মার হাতটা ছেড়ে দে। ব্যথা পাননি তো? না। আপনি? জি
আমি বন্ধু থাকি লন্ডন বারবার করি টেলিফোন বলি তুমি কেমন আছো আচ্ছা বুঝেছি আপনি আমার কলেজের ফাংশনে গিয়েছিলেন ঠিক জি হ্যাঁ আপনি ঢাকায় আজ মানসম্মান বেঁচে গেছে আসুন না একদিন আমাদের বাসায় বাবার সাথে পরিচয় করিয়ে দেব বাবা বলেন সব মানুষই নাকি খারাপ আপনাকে দেখে অন্তত তার ধারণা বদলাবে অবশ্যই যাব একশো বার যাব আপনার বাবার সঙ্গে আমায় দেখা করতে হবে না আসুন না আমার গাড়িতে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি না না সামনেই আমাদের বাসা আমরা যেতে পারবো আসি বাবা আপনি শুধু আমাদের দোয়া করুন যাতে আমরা সারাটা জীবন সুখে থাকতে পারি আমি চেয়েছিলাম তোমার মায়ের হাতে আমার মেয়েকে তুলে দিতে কিন্তু মা যদি বা অসুস্থতার কারণে আসতে পারেনি কিন্তু আমার ছোট ভাইকে পাঠিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি শুধু দোয়া করুন আমাদের থাক মা বাবা এখন তোমাকে কে দেখাশোনা করবে মা আমার চিন্তা করিস না আল্লাহ আমাকে দেখবে আমি ডাক্তার নিয়ে আসছি এক্ষুনি ডাক্তার না বাবা না আমার আর সময় নেই হাসান এই চাঁদের বিয়ের জন্য এতদিন বোধ হয় আমার দমটা আটকে ছিল আজ আজ আমি চলে যাচ্ছি আমার ডাক এসে গেছে চাঁদনি সবসময় মনে রাখবি স্বামীর পায়ের নিচে স্ত্রীর পেহেস্ট কোনো দিন স্বামীর মনে দুঃখ দিবি না না ওই মেয়েকে আমি কিছুতেই পুত্রবধূ হিসেবে বরণ করে নেব না মা এভাবে কথা বলছো কেন ভাবি বড় দুঃখী আজ তার বাবা মারা গেছে এখন তুমি ছাড়া আর তার কেউ নেই তাহলে আমি যা ভেবেছি তাই ঠিক এই বউ আমার সংসারে এলে অশান্তি সৃষ্টি হবে আমার অকাল মৃত্যু হবে খবরদার আমাকে মা বলবি না যে ছেলে মায়ের আশা আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয় না যে ছেলে মায়ের বিরোধিতা করে বিয়ে করে আসতে পারে তার মা আমি হতে চাই না বেরিয়ে যাও বাড়ি থেকে তোমাকে আমি দেখতে চাই না ঠিক আছে তুমি যদি আমাকে সন্তান বলে স্বীকার নাই করো তাহলে আমার এখানে থাকার কোনো মানে হয় না আমি যাচ্ছি চলো চলো দাঁড়াও ভাইয়া তোমরা চলে গেলে আমিও তোমাদের সাথে যাব রাজু তুই তুই ওই কথা বললি ঠিক আছে তোরা সবাই চলে যাও আমার কারো দরকার নেই আমার কারো দরকার নেই চলে যা তোরা না রাজু না তা হয় না আমি চলে যাচ্ছি তুই চলে গেলে মাকে কে দেখবে মা কিছু হয় ভাইয়া ভাইয়ার সঙ্গে যদি তুই সম্পর্ক রাখতে চাস তাহলে আমার কথা তোকে শুনতে হবে তুই মার কাছে থাকবি মাকে দেখবি আমার জন্য মা যে দুঃখ পেয়েছে সে দুঃখ থেকে তুই মাকে পরিত্রাণ দিবি তুই আমাকে কথা দে তুই মাকে ছেড়ে কোথাও কখনো যাবি না আমি কথা দিচ্ছি ভাইয়া আমি তোমার কথা মেনে চলবো ভাইয়া লক্ষ্মী ভাই আমার চলো চাঁদনি ভাবি আশিক খোদা চাঁদনি হুম 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 হুম
তোমাকে আমার কিছু বলার ছিল, তোমাকে আমার কিছু বলার ছিল। বলো 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 বলো, আমার আরো কিছু আশা ছিল। বলো 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 বলো, ঘর হলো সুখ হলো কি যেন কি রয়ে গেল কি যেন কি নাই। তোমাকে আমার কিছু বলার ছিল, বলো 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 বলো, আমার আরো কিছু আশা। মজা দেখাবো, সারাক্ষণ শুধু কাজ আর কাজ, মনে হয় অফিস ওনার ঘর সংসার। আশা দুধ খেয়ে যাও বলছি। আমি দুধ খাবো না আশা। ভালো হবে না। না খাবো না আশা। আশা আরে দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই কি ব্যাপার, তোমার মন খারাপ? হ্যাঁ। কি হয়েছে? একটি
সুসংবাদ আছে। সুসংবাদ হলে তো মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়, আর তুমি মুখ গোমড়া করে বসে আছো। এই সুসংবাদটা একটু একটু ভিন্ন ধরনের। মামনি যাও খেলো কি। আচ্ছা। এবার বলো দেখি কি তোমার ভিন্ন ধরনের সুসংবাদ। অফিস থেকে আমাকে জাপানে ট্রেনিং এ পাঠাচ্ছে। ও বুঝেছি। তুমি নিজে সব ব্যবস্থা করে জাপান যাচ্ছ আর বাহানা করছো অফিস থেকে তোমাকে পাঠাচ্ছে। সত্যি বলছি, বিশ্বাস করো আমি ব্যক্তিগতভাবে কোনো চেষ্টাই করিনি। কত লোক চেষ্টা করেছে তুমি জানো? কিন্তু আমাদের বস আমাকে সিলেক্ট করেছে। তিনি কি বলেছেন জানো? তিনি বললেন যে আপনার সিনসিয়ারিটি, আপনার কর্মদক্ষতা এবং কাজের প্রতি দারুণ মনোযোগের জন্য আপনাকে অফিস থেকে জাপানে পাঠানো হচ্ছে। ঠিক আছে যাও, তোমার তো খুব মজাই হবে। কত সুন্দর সুন্দর মেয়ে আছে সেখানে, দিনগুলো ভালোই কাটবে তোমার। আর এদিকে আশাকে নিয়ে একা আমি কিভাবে দিন কাটাবো সেদিকে তোমার একটুও খেয়াল নেই। কি যে বলো লক্ষ্মীজি, তোমার আর আশার জন্যই তো আমার সবকিছু। তোমাদের ছেড়ে এতদিন থাকতে আমারও মন চাইছে না, কিন্তু কোনো উপায় নেই। আগামী দিনগুলো সুন্দর করার জন্য না গিয়েও পাচ্ছি না। ঠিক আছে, যদি তুমি বলো তাহলে কালকে আমি অফিসে গিয়ে যাওয়াটা আমার ক্যান্সেল করে দিচ্ছি। না না, এত সুন্দর সুযোগ তুমি হাতছাড়া করো না। তুমি যাবে, আমাদের কথা তোমাকে ভাবতে হবে না। তোমার আশীর্বাদ থাকলে আমরা ভালোই থাকবো। আচ্ছা, তোমার কি মনে হয় যে তোমাকে আর আশাকে ছেড়ে আমি এতদিন ওখানে থাকতে পারবো? আরে আশাকে ছেড়ে তো তোমাকে থাকতেই হবে, কারণ ওকে সানফ্লাওয়ার লিটল হোমসে ভর্তি করে দিয়েছি, এখন থেকে সে ওখানেই থাকবে। আশা হোস্টেলে গেলে তুমি একা থাকবে নাকি? জি না, আমি একা বাসায় থাকছি না। কি করবে তুমি? আমি একটা চাকরি জোগাড় করে নিচ্ছি। ওই যে ওই বাড়ির এক মহিলা আমাকে চাকরি নিয়ে দিচ্ছে। কি চাকরি, কোন মহিলা? আরে ওই যে জাহানার ভাবি, একটা এনজিও ফার্মে আমার জন্য চাকরি ঠিক করেছেন। তাহলে তো ভালোই হলো, এবার আমি নিশ্চিন্ত মনে জাপান যেতে পারবো। সোশ্যাল সাবজেক্টের উপরে গ্রাজুয়েশন করেছেন। জি। কাজটা দেয়া যেতে পারে, কিন্তু কিন্তু কি স্যার? আপনি কি বাইরে গিয়ে কাজ করতে পারবেন? বাইরে কোথায় স্যার? দুর্গম পাহাড়ি এলাকায়। কোথাও খুঁজে পাচ্ছি না ভাইয়া, আমার মনে হয় পাখি আমাদের চোখে ধুলো দিয়ে উড়ে গেছে। ইম্পসিবল, আমার নিশানা কখনো মিস হতে পারে না, ভালো করে খুঁজে দেখ। পাখি 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 রে, কোথা গেল পাখি রে? কত বড় পাখি! কি দেখেছিস? ওখানে ওখানে পড়ে আছে। সুন্দর, এ যেন সত্যি পুরী। ওদো
এদিকে ধর ওকে নিয়ে হাসপাতালে যাই আমি ধরবো মাফ করে দেওয়া যায় না ননসেন্স ছোট সাহেব কস্তুরি ফোন করেছে দাদি আম্মা খুব অসুস্থ তোমাকে জলদি যেতে বলেছে দাদি আম্মা অসুস্থ মধু তুই এখানে থাকবি আমি আজই গিয়ে দাদি আম্মাকে দেখে চলে আসবো তুই কিন্তু সারাক্ষণ এখানে থাকবি খবরদার ও যাতে চলে না যায় আপনি কোনো চিন্তা করবেন না আপনি ফিরে এসে ওনাকে পাবেনই সাবধান মনে থাকে যেন আমি আসছি ইশিরে খালি ঘুমায় যাই আমি একটু ঘুরে আসি দাদি আম্মা কেমন আছে ভালো আছে দাদি আম্মা থ্যাংকস গড দাদি আম্মা ইশিয়াস তুই এসেছিস কি যে বলো তোমার অসুখের কথা শুনে আমি আমি না এসে পারি দাদিমা আমি জানি তুই আমায় খুব ভালোবাসিস ইশিয়াস কিন্তু তুমি অসুস্থ শরীর নিয়ে আমি অসুস্থ না অসুস্থ না না রে পাগল তোকে অনেকদিন দেখিনি তাই মিথ্যে সংবাদ দিয়েছি এবার আমি তোর বিয়ে করিয়ে ছাড়বো বউ আমি ঠিক করেছি বউ হ্যাঁ অভিজাত বংশের খুব সুন্দরী মেয়ে না না এখন আমি বিয়ে করতে পারবো না কেন বিয়ে করতে পারবে না এত বিশাল সম্পত্তি দেখাশোনা করবি কে কেন তুমি আছো আমি আছি আমি আর কতদিন বাঁচব ভেবেছিলাম তোর বউর হাতে সংসারে ভার দিয়ে নিশ্চিন্তে মরতে পারবো সে আশাও বুঝি আমার পূরণ হবে না ঠিক আছে তুমি যখন বলছো বিয়ে আমি করব তবে তবে মেয়ে হবে আমার পছন্দের তোর আবার পছন্দের মেয়ে আছে নাকি এতদিন ছিল না কেউ এখন আছে একজন তুমি ওকে দেখলে বলবে পৃথিবীর সব রূপ যেন ওর মধ্যে এসে জমেছে কে রে মেয়েটি তুই তার নাম কিছুই জানতে পারিনি আমি যাই বাই শোন ইশতিয়াক শোন ফিরে এসে তোমাকে সব জানাবো বাই কি যে বলে গেল কিছুই বুঝলাম না পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে একটুও তাকা না কেমন বোধ করছেন আপনি আমি এখানে এলাম কি করে ইশতিয়াক সাহেব আপনাকে এখানে নিয়ে এসেছেন ইশতিয়াক সাহেব জি আপনি মারাত্মক আহত হয়েছিলেন জ্ঞান হারিয়ে পাহাড়ের নিচে জঙ্গলে পড়েছিলেন ইশতিয়াক সাহেব শিকারে গিয়েছিলেন সেখানে ও আচ্ছা বুঝেছি আমি যাই কোথায় যাচ্ছেন আমাকে ক্যাম্পে ফিরতে হবে নইলে সবাই আমাকে খুঁজবে কিন্তু কোনো কিন্তু নেই আমি এখন অনেক সুস্থ বোধ করছি আমাকে যেতেই হবে শুনুন ইশতিয়াক সাহেব এলে তাকে আমার ধন্যবাদ দিয়ে দেবেন এই যে শুনুন জি বলুন আপনি বিয়ে করেছেন জি না আমিও বিয়ে করিনি
আপনি ভালোবেসেছেন কাউকে? জি না, মানে আমি 10-12টা ভালোবাসা করেছি, কিন্তু কেউ আমার ভালোবাসার দাম দেয় না। তাহলে আমি কি করতে পারি আপনার জন্য? আমাকে ভালোবাসতে পারেন? জি না, আমরা কাউকে ভালোবাসি না। ডাক্তার, 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 মেয়েটি কোথায়? এই তো কিছুক্ষণ আগে চলে গেল, যাবার সময় আপনাকে ধন্যবাদ দিয়ে গেছে। কোথায় গেছে? কি এক ক্যাম্পের কথা বলল। মধু, আচ্ছা আপনার নাম মধু রেখেছেন কেন? মা আদর করে ডাকে মধু, আমি নাকি মধুর মতো মিষ্টি, আমাকে ভালোবাসলে আপনিও মধুর মতো মিষ্টির স্বাদ পাবেন। ভালোবাসার থাপ্পর কি মজা! মধু ওরে বাপরে, এই ছোট সবাই মধু খাইছে আমার মধুর বাচ্চা। তোকে না বলেছিলাম, তোকে না বলেছিলাম, ওকে দেখিনি তুই। মনে রাখিস, ওই মেয়েকে যদি আমি খুঁজে না পাই তাহলে তাহলে তোকে আমি জানাই মেরে ফেলবো, মেরে ফেলবো। পাগলা বাবু খেয়েছে বেটা মধু, জীবন বাঁচাতে চাইলে পালাও, ওই বাড়িতে আর না, ওরে বাপ। আঙ্গুরি, আমার মন শান্তিতে একেবারে ভরে গেছে রে, কতদিন পর তোদের ছোট সাহেব বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি দাদু মা, ছোট সাহেব বিয়ে করবেন? একটা মেয়ে সে পছন্দ করেছে, সে যে বংশেরই হোক আমি ওকে এবারে বউ করে উঠাবই। ইশতিয়াকের বাবা মা প্লেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এবারে আনন্দ একেবারে শেষ হয়ে গিয়েছিল, ইশতিয়াকের বিয়ে হলে আবার আনন্দে ভরে যাবে ঘর বাড়ি। আমি আমি সাত দিন সারা রাত ধরে আনন্দের হাট বসাবো। কিসের আনন্দ করবে দাদিমা? তোর বিয়ের। বল ওই মেয়ের নাম ঠিকানা বল, আমি আজই তার বাবা মার সাথে কথা পাকা করতে যাব। নাম ঠিকানা কিছুই জানি না দাদিমা, কোথায় যাবে তুমি? এসব কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি দাদিমা, যেমন ধূমকেতুর মতো রং নিয়ে আমার মনের আকাশে এসেছিল তেমনি আবার অন্ধকার করে দিয়ে চলে গেছে। চলে গেছে। আরে আসুন আসুন বসুন। থ্যাংক ইউ। ভালো আছেন আপনি? জি ভালো আছি। এটা কি? রেজিগনেশন লেটার? আপনি চাকরি ছেড়ে দেবেন? জি হ্যাঁ, আমি ভেবেছিলাম কাজটা বোধহয় আমি করতে পারবো, কিন্তু প্রথম যাত্রাতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে ভাবতেই পারিনি, সুতরাং চাকরি আমার দ্বারা হবে না, আমাকে ক্ষমা করবেন স্যার। ঠিক আছে, আপনি চাকরি না করতে চাইলে করবেন না, কেউ আপনাকে জোর করে চাকরি করতে বলবে না। আমি আপনার রেজিগনেশন অ্যাকসেপ্ট করে নিচ্ছি, যে কদিন কাজ করেছেন সে কদিন বেতন নিয়ে যান, আমি অ্যাকাউন্ট সেকশনে বলে দিচ্ছি। সরি স্যার, আমি বেতন নিতে চাই না, দয়া করে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ডে দিয়ে দেবেন। চলি স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আশ্চর্য, thank you.
আমার মন বলছিল আপনাকে আমি খুঁজে পাবো। আমার বিশ্বাস ছিল আমি পেয়েছি। আপনি? ইশতিয়াক আমার নাম, সাফায়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমি। ইশতিয়াক? সাফায়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ? না না, আপনি আমাকে চিনবেন কেমন করে? আপনার সাথে যখন পরিচয় হয়েছিল তখন আপনার জ্ঞান ছিল না, সেই সুন্দরী জল পাহাড়ে। হ্যাঁ ও আপনি সেই, তাই তো নামটা শুনে চেনা চেনা মনে হচ্ছিল। আপনার কথা ডাক্তার সাহেব বলেছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি সেই মুহূর্তে না বাঁচাতেন তবে। না না, কোনো অমঙ্গলের কথা বলবেন না, আপনাকে তো আমার বাঁচাতেই হবে, আপনি মরে যেতে পারেন না। মৃত্যু যখন আসে তখন কেউ বাধা দিয়ে রাখতে পারে। আমি বাধা দিয়ে রাখবো। সরি। তা আসেন না একদিন আমার বাসায়। অবশ্যই আসব। কোথায় থাকেন আপনি? 7/4 স্বামীবাগ লেন, আসলে খুশি হব। ট্যাক্সি? আমার গাড়িতে আসুন না, আমি পৌঁছে দিয়ে আসছি। ধন্যবাদ, সামনেই আমার বাড়ি, আসি। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। সে যে সুন্দরী সুন্দরী রূপ দেখে মরি মরি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। সে যে সুন্দরী সুন্দরী রূপ দেখে মরি মরি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। সুন্দর টানা টানা আজ তো যেন পাখির ডানা। ঝোঁক দুটো সুন্দর টানা টানা হাত দুটো যেন পাখির ডানা। অঙ্গ জুড়ে খেলে চাঁদের জোছনা, দুনিয়া পড়ে যাবে তার প্রেমে একবার দেখো যদি। ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। একদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। ঘর হবে স্বর্গ এলে ঘরে, সুখ নিয়ে আসবে আঁচল ভরে। এই ঘর হবে স্বর্গ এলে ঘরে, সুখ নিয়ে আসবে আঁচল ভরে। রাখবে সে যে তোমার মাথার উপরে, না যদি আনো তার বউ করে পাগল হবে নাতি। ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। এতদিন
মরি দিয়ে দাও তাড়াতাড়ি শাদি ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি শাদি ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি শাদি ও দাদি ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি শাদি কাকি চান কাকে চাই ये माने चादनी तुम्हार की है पापा ना आंटी चादनी अमर अम्मू के रे आशा अरे आपने आशुन भेतरे आशुन ए लोकटा के अम्मू तुम्हार अंकल एक तो भालो ना चुप तुष्ट कथा का जाओ अरे आशुन बोशुन আরে বসুন আমি চা নিয়ে আসছি না চা খাবো না আপনি বসুন সে কি হয় আজ প্রথম এলে চা তো খেতেই হবে আমি চা খাই না মিস চাঁদনি মিস নয় আমি মিসেস কি হলো দাঁড়িয়ে আছেন কেন বসুন আরে আপনার হাতে ওটা কি নেকলেস আপনার স্ত্রীর জন্য কিনেছেন বুঝি দেখুন তো পছন্দ হয় কিনা বাহ খুব সুন্দর অনেক দামি আপনার পছন্দ হয়েছে এত দামি জিনিস আমার পছন্দ আর অপছন্দে কি আসে যায় নিন এটা আপনাকে দিলাম আমাকে হ্যাঁ আপনার জন্য এনেছি আপনি বললেন আপনার স্ত্রীর জন্য আমার স্ত্রী হিসেবে আপনাকে কল্পনা করে এনেছি কি কথা বলছেন আপনি যা তা আমি বলিনি আমি যা বলেছি সত্যি বলেছি আপনাকে দেখার পর থেকে আপনাকে আমি ভালোবেসেছি আমার মনের মাধুরী দিয়ে আপনাকে আমি কল্পনা করেছি স্ত্রী হিসেবে পাওয়ার জন্য স্বপ্ন দেখেছি দাদিমাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো ভেবেছিলাম চুপ করুন এসব কথা শোনাও আমার জন্য পাপ আমিও ভেবেছিলাম পাপ কিন্তু গভীরভাবে বুঝেছি আমার কোনো পাপ নেই আমি আপনার অতীত বর্তমান কোনো কিছু না জেনেই আপনাকে ভালোবেসেছি শুধু আপনাকে মিস্টার ইস্তিয়াক মুখে লাগাম দিন আমি শুধু আপনাকে ভালোবেসেছি আজ আপনি বিবাহিত আপনার স্বামী আছে আপনার কন্যা আছে জেনেও আপনার প্রতি আমার ভালোবাসা একটুও কমে নেই এই নেকলেসটাই আমার ভালোবাসার প্রমাণ আপনার এই নেকলেসটি আর কোনোদিন এ বাড়িতে আসবেন না আল্লাহ এখন আমি কি করব কিভাবে ওকে বুঝাবো যে ও যা করছে তা ঠিক না ছোট সাহেব আপনার কথা শুনে না কেন দাদিমা পুরা কপাল আমার নইলে জোয়ান ছেলে আর বউকে অকালে হারাতে হতো না এই বংশের একমাত্র সন্তান সে তাই ওর যা খুশি তাই করে আমি কিচ্ছু বলি না কারণ ওর ব্রেন টিউমার আছে প্রচন্ড আঘাত পেলে হয়তো তার মৃত্যু হতে পারে আর আমি তার কিছুতেই সহ্য করতে পারবো না আম্মু আব্বু আসে না কেন ভীষণ ব্যস্ত আব্বু চিঠি দেয় না কেন কাজের চাপে চিঠি লেখার সময় পাচ্ছে না আমি আব্বুর সাথে আড়ি নেব আব্বু আসলে কোনো কথা বলবো না আমিও কথা বলবো না রে আমার আব্বুর কোনো চিঠি আছে না Thank you.
ও মা, তুমি জাপানে ট্রেনিং এ গিয়েছিলে না মার্কেটিং এ গিয়েছিলে? আরে মার্কেটিং আর করলাম কোথায়, যদি পারতাম তাহলে সারা পৃথিবীটা আমি তোমার জন্য কিনে নিয়ে আসতাম। জি, পৃথিবীর সব লোককে কষ্ট না দিয়ে ভালোই করেছ। এদিকে এসো, 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 বসো, বসো। ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে কি ভালোবাসতে, প্রাণ ভরে তোমাকে ভালোবাসতে। একটু ধৈর্য ধরুন হুজুর, আপনার ভালোবাসা তো উপচে পড়ছে কেন? প্রিয়াসী মন মানবে না, তিন বা রাত এখন। এই সময় কোন বেরোসি গেল? দাঁড়া দেখছি। আপনি? আমার নাম ইশতিয়াক। আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আপনার স্ত্রী আমাকে চিনে। কি ব্যাপার চাঁদনি, কেউ নেই, কি তার পরিচয়? আমি বলছি, সাফায়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমি। প্রথম জয়ন্তিয়া পাহাড়ি এলাকায় আমি ওনাকে দেখেছি এবং প্রথম দেখাতেই ওনাকে আমি ভালোবেসেছি। What? যা সত্যি আমি তাই বলছি, আমি চাঁদনিকে ভালোবাসি। How dare you are? I say get out from here! চাঁদনি, তোমাকে একটা কথা বলার জন্য আমি এসেছিলাম। তোমার স্বামী এবং সন্তানের প্রতি ভালোবাসা দেখেও তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। I still love you. You rascal! I will kill you! হাজান শুনো, হাজান থামো। তুই একটা পাগল, পাগলের সঙ্গে পাগলামি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পাগল। I love you, চাঁদনি। হাজান, এসব এসব কি হচ্ছে চাঁদনি? এসো, তোমাকে আমি সব বলছি, চলো চলো তো। নাম্বার গাড়ি বললেন, কি যেন নাম বললেন? 028631, নাম ইস্তিহাক, সাফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক। এই কি যাতা বলছেন, ইস্তিহাক সাহেব আপনাকে গাড়ি চাপা দিয়ে মারতে যাবেন কেন? সে আমাকে মারতে চেয়েছিল এই জন্য যে সে আমার স্ত্রীকে। আপনার স্ত্রীকে? হ্যাঁ বলুন, থামুন কেন, বলুন। আপনার স্ত্রীকে? সে আমার স্ত্রীকে ভালোবাসে। ভালোবাসে? ক্ষতি কি? ভালোবাসা তো খারাপ কিছু নয়, 100 বার খারাপ। একজনের স্ত্রীকে অন্য একজন ভালোবাসবে সেটা অপরাধ। নো নো নো, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। শুনুন, ভালোবাসা এবং যুদ্ধে অন্যায় কিছু নেই। সে যাক, হঠাৎ আপনার স্ত্রীর প্রতি ওনার ভালোবাসা জাগলই বা কেন? উনি কি খুব সুন্দরী? আপনি অযথা বাজে প্রশ্ন করছেন। আমি আপনার কাছে ডায়েরি করতে এসেছি। ইস্তিয়াক আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আপনি ওকে গ্রেপ্তার করুন। আপনার ওরা মধ্যে কাজ করবো আমি? আপনার চাকর নাকি? হ্যাঁ, মেরে ফেলতে চেয়েছে, মেরে তো ফেলেনি। মানে মেরে ফেলতে চেয়েছে, এর প্রমাণ কি? প্রমাণ? চুপ করুন, আগে টেলিফোনটা ধরে নিই। হ্যালো, কে? ও ইস্তিয়াক সাহেব,
কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। জি আমি আপনার এখানে আসবো, এক্ষুনি আসছি স্যার, এক্ষুনি আসছি। আরে না না কোনো কাজ নেই স্যার, এক্ষুনি আসছি। আমার কেস? আরে রাখেন না আপনার কেস, ইশতিয়াক স্যার ডেকেছে, সে যদি আপনার নামে কেস দেয় তাহলে একদম ফেঁসে যাবেন। আল্লাহ আপনাকে মাফ করুক। স্যার আপনি আমাকে দেখেছিলেন? হ্যাঁ, একটি ভীষণ জরুরি কাজ যা আমি আমার নিজ হাতে করতে চাই। মানে স্যার এই নিন, এখানে 3 লক্ষ টাকা আছে। 3 লাখ? কিন্তু স্যার আমি একটি খুন করব। খুন? কোনো অসুবিধা নেই, আমি তো আছি। কিন্তু সে মানে স্যার জানতে পারি কাকে খুন করবেন? চাঁদনির স্বামী হাসানকে। নো প্রবলেম স্যার, খুন করে ফেলেন হাসানকে। হাসানকে আমার খুন করতেই হবে। না না, আজকে তোমার কোনো কথাই শুনবো না। ওই লম্পটটাকে আমি মেরে ফেলবো। সেদিন বাড়িতে এসে আমার মুখের উপর বলে গেল ও তোমাকে ভালোবাসে। আজকে অফিস থেকে ফেরার সময় গাড়ি চাপা দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিল, একদিন হয়তো বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে যাবে। না কিছুতেই না, আজকে আমাকে খুন করে ফেলে দেবো। না হাসান, হাসান আমি একটা কথা বলি। বলো। চলো আমরা এখান থেকে কিছুদিনের জন্য বাইরে কোথাও বেরিয়ে আসি, আমার দেখা না পেলে হয়তো জানোয়ারটা আমাকে ভুলে যাবে। কোথায় যাবে? লালমাই পাহাড়ে, মনোরম পরিবেশে আমরা ঘুরবো বেড়াবো, শুধু তুমি আর আমি। তুমি আমাকে ধরতে পারবে না? তোমাকে একটা কথা বলবো, কানে কানে শুনো। তুমি যাও। এই শোনো না, আমি যাচ্ছি। বাই। দাদি কি হয়েছে কি? তুই ভয় কাঁপছি কেন বলো? আমার ভালোবাসাকে অস্বীকার করে পৃথিবীর কোথাও গিয়ে তুমি বাঁচতে পারবে না চাঁদনি। মেরেই ফেলবো, সরে যাও, সরে যাও চাঁদনি, সরে যাও। তোকে আর আমি বাঁচতে দেবো না। আমার ভালোবাসাকে জয় করতে হলে তোকে এই পৃথিবী থেকে সরাতে হবে।
এখন আমার হতে তোমার আর কোনো বাধা নেই। তোর আমি কোনোদিনই হব না শয়তান, তোর আশা কোনোদিন পূরণ হবে না। আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি। তোমাকেও আমি পাব, জয় করে নেব। যতদিন না পাই তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। হ্যাঁ আমাকে বন্দি করে রেখো, তোর পাপ থেকে তুই বাঁচতে পারবি না, তোর মনের আশা কোনো দিন পূরণ হবে না। একবার আমি মুক্ত হতে পারলে তোর এই বড় লোকের চেহারা আমি সবার সামনে খুলে দেব। না, সে সুযোগ তুমি পাবে না প্রিয়সী। এখান থেকে তুমি সেদিনই মুক্তি পাবে যেদিন আমার প্রস্তাবে রাজি হয়ে আমাকে বিয়ে করবে। তোর প্রস্তাবে আমি লাথি মারি। হ্যাঁ, আমার এই দেহে প্রাণ থাকতে আমি রাজি হব না। দাদিমা, দাদিমা, কিরে ছোট সেবা মেয়ের সাথে ঝগড়া করছে, আমাকে যেতে দে, নইলে 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 কি করবে তুমি? হ্যাঁ ইস্তাক, 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 দরজা খোল, দরজা খোল, ইস্তাক, দরজা খোল, দরজা খোল। না, তুমি চলে যাও দাদিমা, এই দরজা আমি আর কোনো দিন খুলব না। না দাদিমা, তুমি চলে যাও, এই দরজা আমি আর কোনো দিন খুলব না, চলে যাও। খুলে দে দরজা, নইলে আমি গুলি করতে বাধ্য হব। আমি জানি তুমি আমার না হওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। খবরদার, আরেক পাগে বাড়লে আমি গুলি করব। গুলি করো, গুলি বলছি, আমি আমি সত্যি সত্যি গুলি করব। আমি জানি তুমি আমাকে গুলি করতে পারবে না। আই লাভ ইউ, আই লাভ ইউ চাঁদনি, আই লাভ ইউ। দরজা খুলুন, আমি ইন্সপেক্টর সাজ্জাদ। এই তোমাকে জেলা ম্যাডাম ডাকে। আমাকে? না না, ও চাঁদনিকে। কেন? ইস্তেহাক সাহেব দেখা করতে এসেছেন। আমি তার সঙ্গে দেখা করতে চাই না। কি বললে? কানে কম শোনো নাকি? উনি যাবে না, যাও। আচ্ছা ঠিক আছে। ওই শয়তান ইস্তেহাক আমার স্বামীকে খুন করার দায় আমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিয়েছে। এমনি করে যারা করি, যাদের অর্থ নেই, তারা ধনী শোষকের হাতে সব সময় নিষ্পেষিত হচ্ছে। টাকা দিয়ে তারা যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে। যাবজ্জীবন কারাদণ্ড সারা জীবন নয়, 14 বছর পর একদিন আমি বের হবই। সেই দিন ওই শয়তানকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। এইখানে? থ্যাংক ইউ। চাঁদনি, তুমি আমার কাছে না এসে থাকতে পারো, কিন্তু আমি তোমার কাছে না এসে থাকতে পারি না চাঁদনি। আমি জানি তুমি আমার উপর ভীষণ রেগে আছো, কিন্তু আমি যা করেছি, আমি আমি যা করেছি তোমার জীবন রক্ষা করার জন্য করেছি। তুমি বাইরে থাকলে হয়তো স্বামীর শোকে আত্মহত্যা করে মরেই যেতে। আমি আমি তোমার মৃত্যুকে বন্দি করে রেখেছি। যদি তুমি আমার হতে রাজি হও, তাহলে আমি হাইকোর্টে আপিল করে তোমাকে বেকসুর খালাস করে দিয়ে আসবো। 1000 বছর যদি আমাকে বন্দি থাকতে হয়, তবু তোর মতো শয়তান আমাকে কোনোদিন পাবে না। চলে যা এখান থেকে, চলে যা বলছি। যা, যা বলছি, যা, যা বলছি।
चलिए, बाय डियर। किस आदमी ऐसे शैतान से हमार जीवन नष्ट कर दिए आशा के पितृ मातृहीन कर आशा एन कथा आशा बड़ आपार का तुम्हार आपार का जो आई थक तर को चिंता करो ना भलो मत ज्ञान ना होते आशा बाबा हरालो मा हरालो जिन्हें हमार मेर कपाले की आछे तुम्हें कोथाय बाबा आसना तुम्हें आसना हमें आर दुष्टुमि करब ना मा तुम्हें आसो आशा खुले कान्दे ना जाओ,
আসো 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 ভিতরে আসো কোথায় মেয়েটা কোথায় আগে মাল পানি ছাড়ো পুরো 20,000 টাকা আছে কোন আওয়াজ করবা না আমার বউ টেপে যাবে তুমি এখানে দাঁড়াও আমি মাইয়া নিয়ে আসতেছি দেখি তুমি তো কোথায় নিয়ে যাচ্ছ ছেড়ে দাও ছেড়ে দাও ওকে পরে আমি বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দিছো মানে আমার টাকার ভীষণ দরকার তাই আমি ওরে বিক্রি করে দিছি না ওকে নিয়ে যেতে দেবো না ওই কোচি মেয়েটাকে তুমি বিক্রি করে দিতে পারলে দিছি ভালো করছি ওর বাপ মরে গেছে মা হসিলে ও এখানে থেকে কি করবো তাতে বড় হয়ে বাই দিলে অনেক পয়সা কামাইব ভালো থাকবো ওই ওই মেয়ে ছেলে ওই পাশে রেডে না তুমি একটা অমানুষ জানো আর তোমার সাথে ঘর ছেড়ে ঘরে ফেরার পথ বন্ধ হয়েছিল বলে তোমার সব অত্যাচার শুদ্ধ করে তোমার সংসারে পড়েছিলাম কিন্তু আর নয় ছেড়ে দাও ওকে ছেড়ে দেবো ওই সুচনে মাইয়া বলো কি শৈদা দারুষ্ণি না আমাদের প্রাণটাকে তুমি ওকে নিয়ে যেতে পারবে না ছেড়ে দাও ওকে আরাম হই না ছেলে আমার কাজে বাধা দিবা না খালি বেটি তো গেল বোন আমার আসার জন্য কোনো চিন্তা করিস না
আমার দেহে প্রাণ থাকবে, আশার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হতভাগী, সারাটা জীবন দুঃখ কষ্ট করে গেলে সুখ আর তোর কপালে জুটল না, ওখানেই তোকে জীবন দিতে হলো। ডাক্তার সাহেব, কিভাবে এদের এত ভয়ঙ্কর মৃত্যু হলো? যারা লাশ নিয়ে এসেছিল তারা বলেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট? পুলিশ রিপোর্ট অনুযায়ী গাড়িটা সাফায়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ছিল।
আপনার টাকা পাওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি স্যার, তবে স্যার আরো 1,00,000 টাকার জন্য আমার ওই মিরপুরের জমিটা কি বললেন, ও কি নিয়ে এসে টাকা নিয়ে নেব? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, এসে গেছে। ইস্তিয়াক সাহেব লাইনে আছে, কথা বলবি? না, ওখানে গিয়েই তো লাইন ঠিক করবো। ওকে স্যার, আসছি। নে এই বোরখাটা পরে ফেল, আমি গেতে বলে দিয়েছি আমার বোন সুলতানা বড় পরহেজগার মহিলা, বোরখা পরে বেরিয়ে যাবে, কেউ যেন ওকে চেক না করে। নে নে পর নে নে। তোর যে শুভবুদ্ধি হয়েছে এর জন্য আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোর তো বুদ্ধি শুভ হয়নি, আমি খুশি হতে পারিনি। কি কি বলছিস? তোর বুদ্ধিকে শুভ করার জন্য মুখ নয় হাত ব্যবহার করতে হবে। পর্যন্ত আমাকে যে কয়টা আঘাত করেছিস আজ আমি সব কয়টা শুধু আসলে ফিরিয়ে দেব। গরম গরম চা। আমাদের চা আসা কোথা? চা চা শেষ হয়ে গেছে। এই কন্ডিয়া আমাদের তাকই দুই সব কিছু ঘুমাচ্ছে, খাইছে রে খাইছে খাইছে। আমার চোখে ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব। বোরখাখল দেখি কি হলো, কানে শোনা যাচ্ছে না? হ্যাঁ বোরখাখল চপ ওসব ইয়ে টিয়ে আমি টামি এই অনেক শুনেছি, ওসব দিয়ে কাজ হবে না। বোরখাখল নইলে আমি নিজেই কি করিস? হ্যাঁ কি করিস? হ্যাঁ বোরখা পরে ফাঁকি দিয়ে পালাচ্ছে তাই একেবারে হাতে ধরে ফেলে তো তার। এবার আমার প্রমোশন কে ঠেকায়? প্রমোশন তোর তো ডিমোশন হবে। এই জানিস ওকে? জেলারের বড় আপা ফোন করে একটু আগে জেলার আপা বলেছিল বোরখা পরে যাবে, এই বড় পরেশগার মহিলা। এই ছেড়ে দে, তোবা তোবা তোবা, একেবারে ভুল হয়ে গিয়েছিলাম আপা, আপা আমাকে মাফ করে দেন আপা। মাফ করে দিয়েছি। সত্যি ক্ষমা করেছেন তো আপা? আপনি ক্ষমা না করলে আমার চাকরি চলে যাবে। ক্ষমা করেছি আপা। জেলার আপাকে দয়া করে কিচ্ছু বলবেন না তাহলে। ঠিক আছে বলবো না। Ha ha ha.
প্রমোশন তো দূরের কথা, আমার চাকরি চলে যেত। চপ কয়টি পালাচ্ছে আমার সঙ্গে ঠাট্টা করা হচ্ছে? আটকাই আর জেলার আপা আমার চাকরি ছেদ করে কলমের ডোগায় দিয়ে একেবারে বাদ করে দেয়। আমি বলছি মুরগাওয়ালিকে আটকাও। আটকাবো কি যে বলেন স্যার, জেলার ম্যাডাম বলেছিলেন উনার বড় বোন মূর্খা পড়ে যাবে, তাই ছেড়ে দিয়েছি। আরে ওই জেলারে বড় বোন নয়, ও চাননি, জলদি আটকাও চলো। হারাম জাদি, ওই চাঁদনিকে উস্কিয়ে দিয়ে আমার গায়ে হাত তুলেছিস। তোর জন্য ওই অসতি মাগি জেল থেকে পালিয়ে গেছে। তোকে আমি এমন শিক্ষা দেব যাতে কেউ কোনোদিন আমার বিরুদ্ধে কথা বলতে না পারে, জানিস? ওকে মারছেন কেন? চাঁদনির খবর বের করার জন্য। আপনার কোন রাইট নেই কয়েদিকে মারার, চাঁদনির ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেট করবে, এটা ওদের কাজ। মানে আপনার নামে এর আগে অনেক রিপোর্ট পেয়েছি, আপনি কয়েদিদের জঘন্যভাবে মারেন, অত্যাচার করেন, খারাপ ব্যবহার করেন, এবং চাঁদনি কারাগার থেকে পালিয়েছে আপনার সহযোগিতায়। না মানে স্যার সব মিথ্যে। এটাও কি মিথ্যে? চাঁদনির যাবার দিন আপনি সিকিউরিটি গেটে বলেছিলেন আপনার বোন বোরকা পরে চলে যাবে, কেউ যেন ওনাকে না আটকায়। জি জি হ্যাঁ। কিন্তু আশ্চর্যের বিষয় আপনার সুলতানা নামে কোনো বোনই নেই। হ্যাঁ, এবং এই কেস সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে চাকরি থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো। স্যার আমি নো টক, আপনার দায়িত্ব ওই ডেপুটি জেলারকে বুঝিয়ে দেবেন, বলুন। স্যার আইনের প্রতি আস্থা আমার উঠে গিয়েছিল, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না আইন ঠিকই আছে। আইনকে যারা তামাশায় পরিণত করেছে তাদের শাস্তি একদিন না একদিন হবেই। সালাম স্যার। কি বলছেন স্যার? ঠিক আছে, আমি এক্ষুনি তাকে খুঁজতে বেরিয়ে যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমার হাত থেকে সে বেঁচে যেতে পারবে না। ওকে স্যার, আমি যাচ্ছি তার খোঁজে। চাঁদনি সারা রাত ধরে শুধু মদ গিলছিস, রাতে খাবারও খেলি না, এভাবে চলতে থাকলে তুই তো আর বাঁচবি না। তোর জীবনটা আমি নষ্ট হতে দেবো না, তোকে আমি আর মদ খেতে দেবো না, সব মদ ফেলে দেবো। দাদে আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। ব্যক্তিগত ব্যাপার? আমার চোখের সামনে দিনের পর দিন তুই অধঃপতনের চূড়ান্তে নেমে যাবি, আর সেটাই হবে তোর ব্যক্তিগত ব্যাপার। মদ খাওয়া আমার ব্যক্তিগত ব্যাপার না, আমি আর তোর কোনো কথাই শুনবো না, তোকে মদ খেতে দেবো না। দাদিমা বোতলটা আমাকে দিয়ে দাও। না সবাইকে আমি খুন করে ফেলবো। বাবু Oh, my God.
কথা বলছিস না কেন? কথা বল, কথা বল। কেন হারিয়ে ফেলেছে আমার জান? শয়তান, আমি তোর জান নই, আমি তোর জান নিতে এসেছি। ভালো করে চেয়ে দেখ, চেয়ে দেখ, আমি চাঁদনি। সেই চাঁদনি চার বোনকে তুই রাতের অন্ধকারে ভালোবাসার কথা বলে ঘর থেকে বের করে এনেছিলি। আমি সেই চাঁদনি চার মেয়েকে তুই অমানুষের মতো মারলি, আমার মেয়ে ও বোনকে তুই এবারে থেকে বের করে দিয়েছিলি। তোর মাপ নেই, শয়তানের বাচ্চা শয়তান, আজ তোর মৃত্যু দিয়ে তুই তোর পাপের প্রায়শ্চিত্ত করবি। আমারে ক্ষমা করে দাও, আমারে মারো না, আমারে মারো না। ঠিক আছে, আমি তোকে একটি সুযোগ দিতে পারি, এখান থেকে পালিয়ে মাছতে পারলে বেঁচে গেলি, নয় তো নির্ঘাত মৃত্যু। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, ও আর আমার খুঁজতে পারব না। তোর জান কবচ করার জন্য আমি আজরাইল হয়ে এসেছি, জান বাঁচাতে চাইলে পালা। শয়তানকে শেষ করে দিয়েছি, যে তোর গায়ে হাত তুলেছিল চার অত্যাচার থেকে বাঁচার জন্য, তুই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলি। আমি আমি এমনই এক হতভাগী যে নিজের সন্তানকে বুকে ধরে রাখতে পারিনি, তবে তোর উপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার প্রতিশোধ আমি নিয়েছি। তুই আমাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস। চাঁদনি, খবরদার পালাবার চেষ্টা করো না, আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। যাও, তোমার সাথে আমি কথা বলবো না। কেন? তুমি মিথ্যে মিথ্যে কেন আমাকে স্বামী খুন করার দায়ে গ্রেফতার করলে? ওসব কথা থাক ডার্লিং। আগে বলো, সত্যি করে বলো, আমার স্বামীকে কে খুন করেছে? তুমি তো সবই জানো। জানি জানি। বলো। ইস্তিয়াক সাহেব। কে? আরে ইস্তিয়াক সাহেব। ও, অনেক টাকা খেয়েছি তো, চেপে রেখেছি। ইস্তিয়াকের কাছে টাকা খেয়ে আমার মতো নির্দোষ মেয়েকে তুমি ধরে দিতে পারলে জানি?
আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তো তোমাকে আজতে না ঢুকিয়ে এখানে নিয়ে এসেছি। আজকে রাত এখানে কাটি, কাল তুমি মুক্ত। আচ্ছা, ইশতিয়াক আমার মেয়ে ও বোনকে গাড়ি চাপা দিয়ে মেরেছিল, তুমি জেনেও কিছু বলনি কেন? আগে আমাকে খুশি করে দাও, কালে সারা ইশতিয়াককে খুনের দায়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। তুমি এই পুলিশের পোশাকটা আগে খোলো। ও, পুলিশের পোশাক, ডার্লিং চলো না বেডরুমে যাই, এখানে ভালো লাগছে, আগে পুরো নেশা হোক তারপর। ডার্লিং, আজ সারা রাত মজ করব। ডার্লিং, ডার্লিং, তুমি কোথায় গেলে? এর মধ্যে আমি তোর সব কথা রেকর্ড করে নিয়েছি। এসব কি পাগলামি করছো ডার্লিং? পাগলামি এতক্ষণ করেছিলাম, এখন আর পাগলামি নয়, তোর অন্যায় ও পাপের শাস্তি দেব, বড় লোকের পাচাটা কুত্তা। মাফ করে দিতে পারি এক শব্দে, তুই তোর পাপের কথা লিখে দে। আমার পাপ আমি স্বীকার করছি এবং এই পাপের জন্য আমি বিদায় নিচ্ছি। আমার পাপের জন্য আমি বিদায়। বিদায় মানে? মানে চাকরি থেকে বিদায়। না 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 না, মেরো না, আমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। এবার সেই কর। মদ খেয়ে নেশায় বিভোর হয়ে মজ ফুর্তি করার জন্য তো আমাকে এখানে এনেছি। তোর এই শয়তানি জীবনের শেষ নেশা করে নে। না না, আমি আর খাবো না। না না, খাবো না, আর খাবো না। কি বিয়ে করব? কিন্তু মা, ওই রঘু যে বাধা দেবে তোদের বিয়েতে। না বাবা, আমি রঘুর বাধা মানবো না। ঠিক আছে, আমি রাজি, ওই পরদেশীর সাথেই আমি তোর বিয়ে দেবো। তোকে আবারও বলছি, যদি জানে বাঁচতে চাস
তাহলে আমাদের জেলে পাড়া ছেড়ে চলে যা। যদি না যাই তোকে এখন খতম করে ফেলব। কেমন লাগছে বাবা? আমি আমি এখানে কেন? আমার চাঁদনি কোথায়? ও চাঁদনি, চাঁদনি, চাঁদনি কি বাবা? চাঁদনি আমার স্ত্রী। ও কোথায়? আমরা কিচ্ছু জানি না বাবা। মাছ ধরতে গিয়ে তোমাকে নদীর পারে পড়ে থাকতে দেখে উঠিয়ে নিয়ে এসেছিলাম। ডাক্তার এসে তোমার হাত থেকে গুলি বের করে তোমাকে বাঁচিয়ে দিল, কিন্তু তোমার স্মৃতি আর ফিরে এলো না। তুমি কিছুই চিনতে পারলে না। কত জিজ্ঞেস করেছি কোথায় যাবে, কোথেকে এসেছ, তুমি কিছুই বলতে পারোনি। তাই তোমাকে এখানেই রেখে দিয়েছিলাম। আমার নাম হাসান, আমার স্ত্রী চাঁদনি। ওর ভয়ানক বিপদ, আমি চাঁদনির কাছে যাবো চাচা, আমি চাঁদনির কাছে যাবো। 15 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা। ভিতরে কোথায় যাচ্ছেন? ইশতিয়াক সাহেবের সঙ্গে দেখা করতে। ওনার সঙ্গে দেখা করতে পারবেন না। কেন? এই জন্যে যে তিনি পাগল হয়ে গেছে। পাগল? হ্যাঁ, চাঁদনি চাঁদনি করতে করতে ভাইয়া পাগল হয়ে নিমতল হাসপাতালে ভর্তি হয়েছে। কুদ্দুস, যে কার সাথে কথা বলছিলি? জানি না, একটা মেয়ে এলো, ভাইয়ার কথা জিজ্ঞেস করলো, আমি বলে দিলাম। ইশতিয়াকের কথা জিজ্ঞেস করছিল কে মেয়েটি? আমার নাম পাপিয়া, ইশতিয়াক সাহেব আমার আত্মীয়। ভেরি গুড, আমরাও চেয়েছিলাম এমন একজন কাউকে যে সেবা যত্ন দিয়ে ইশতিয়াক সাহেবকে ভালো করে তুলতে পারে। সবচেয়ে বড় বিপদ হচ্ছে কোনো নার্স বা সিস্টারকে তিনি একদম সহ্য করতে পারেন না। তার কাছে নার্স বা সিস্টার গেলেই অন্যদের মতো ব্যবহার করে তাড়িয়ে দেন, এমনকি তার দাদি আম্মাও তার সঙ্গে দেখা করতে পারেন না, কাউকে তিনি একদম সহ্য করতে পারেন না। আজ থেকে সে দায়িত্ব আমি নিতে চাই ডাক্তার সাহেব। চেষ্টা করে দেখুন, আপনাকে সহ্য করতে পারে কিনা কে জানে। পারবে, সে আমাকে সহ্য করতে পারবে। সিস্টার। জি স্যার। ওনাকে ইশতিয়াক সাহেবের রুমে নিয়ে যাও। জি আপনি যান। থ্যাংক ইউ ডক্টর, ওয়েলকাম। স্যার, ও স্যার। আমি তোমাদের বারণ করেছি, আমার রুমে কখনো আসবো না, আমাকে তুমি খাবার নিতে দিবে না। কেন এসেছো আমার রুমে? বেরিয়ে যাও, ফোন করো কাজ। আবার পাগলামো করছে এই রুমে? আজ তোমাকে আমি জায়গায় জানো থাকো। আমি চাঁদনি। চাঁদনি, তুমি আমার কাছে এসেছ? হ্যাঁ, তুমি তো জেলাকে বলেছিলে আমাকে তোমার কাছে পাঠাতে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কোনো কিন্তু না। এখন চুপচাপ শুয়ে পড়ো। আচ্ছা ঘুমাও,
না ঘুমাব না চাঁদনি তুমি কি সত্যি সত্যি আমার কাছে এসেছো চাঁদনি আমার চাঁদনি বসুন আপনার পরিচয় আমার নাম হাসান চাঁদনি আমার স্ত্রী তাকে ছেড়ে দিন
আপনার স্ত্রী চাঁদনী মানে মানে তাকে মিথ্যে অভিযোগের শাস্তি দেওয়া হয়েছে আমাকে আমাকে চাঁদনী খুন করেনি ইস্তিয়া খুন করতে চেয়েছিল কিন্তু আমি বেঁচে গেছি আপনি তাকে ছেড়ে দিন ও নির্দোষ কিন্তু চাঁদনী তো এই জেলে নেই জেলে নেই মানে কোথায় হ্যাঁ সে জেল থেকে পালিয়েছে কিন্তু ইস্তিয়াক সাহেব আপনাকে খুন করতে যাবে কেন আশ্চর্য তো আমার দীর্ঘ চাকরি জীবনে এমন ঘটনা আমি কোনোদিন দেখিনি শুনিনি দাঁড়াও ওকে মারলে কেন ইস্তিয়াকে খবর জানার জন্য কি দরকার ইস্তিয়াকে সাথে সেটা তাকেই বলবো আপনার জন্য কোনো লাভ নেই আমি তার অভিভাবক তার ব্যাপারে আমাকে জানতে হবে অভিভাবক চমৎকার এই কথা বলতে লজ্জা করছেন আপনার আপনাদের এই ঐশ্বর্য প্রাচুর্য আছে বলে আপনাদের সন্তানেরা যা ইচ্ছে তাই করে বেড়াবে আর কেউ কিছু বলতে পারবে না এটাই কি আপনাদের আপনাদের ধর্ম থামো কি করেছিস সে আমাকে জানতেই হবে বলো কি করেছিস সে কি করেনি সে আমার স্ত্রীকে পাওয়ার জন্য আমার ছোট্ট ফেলতে চেয়েছিল সে কেন কেন এমন করেছে বলতে পারেন আমার বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ে তার চোখে পড়ে না অন্য কোনো মেয়েকে সে ভালোবাসতে পারে না বলুন বলুন এর কোনো জবাব আছে আপনার কাছে বলুন আপনি জানেন আমার এই খুনের মিথ্যে অভিযোগে আমার স্ত্রীকে ও জেলে পাঠিয়েছে আমি আমি ওকে জেলে খুঁজতে গিয়েছিলাম কিন্তু কিন্তু আমি ওকে পাইনি ও জেল থেকে পালিয়েছে বলুন বলুন এগুলো প্রতিকার করতে পারবেন আপনি আমি জানি আপনি কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনি তাই আমি আমার নিজের প্রতিশোধ আমি নিজেই নেব আচ্ছা ইস্তিয়াককে আমি ছাড়বো না আমি ওকে মেরে ফেলব ভালোবাসার প্রবল চাওয়ার টানে তুমি আসতে পারবে না চাঁদনি চাঁদনি আমার দুঃখের শোক আমার দুঃখের শোক এতদিন আকাঙ্ক্ষিত মনকে আজ তোমার ভালোবাসার পরশ দিয়ে ঘুরিয়ে দাও কিছু কিছু চাঁদনি কিছু আমি তোমাকে ছেড়ে বাঁচবো না সন্ন্যাসী চাঁদনি হ্যাঁ আমি সেই চাঁদনি যে চাঁদনি তোমাকে বলেছিল হাজার বছর কারাগারে লৌহ কপাতের অন্তরালে বন্দী থাকলো তাকে তুমি কোনোদিনই পাবে না আমি সেই এসব তুমি কি বলছো মনে করে দেখ ইস্তিয়াক এই সেই পাহাড় যে পাহাড়ে আমি আর আমার স্বামী ভালোবাসার সুখে বিভোর ছিলাম এই সেই পাহাড় সেখানে আজরাইলের মতো তুই এসে আমার বুক থেকে আমার স্বামীকে তুই কেড়ে নিয়েছিলি সেই জায়গা এইখানে আমার স্বামীকে তুই নিষ্ঠুরভাবে গুলি করে মেরেছিলি আওয়াজ আমি তোকে বাঁচতে দেব না আই লাভ ইউ চাঁদনি ইউ লাভ মি চাঁদনি হারামি না চাঁদনি না আমাকে যদি মারতে চাও তাহলে কেন তুমি আমাকে ভালো করে তুললে কেন আমি
না চাঁদনি, মনে করে দেখ, মনে করে দেখ, তোর পাপের হিংস্রতায় আমার সুন্দর সংসার ভেঙে তছনছ করে দিয়েছি, আমাকে মিথ্যে খুনে দরজার খাটিয়েছি। জানোয়ারের লালসার শিকার হয়ে যেন আর কোন বাংলার নারীর জীবন ছারখার না হয়, বাংলার বধূ তার স্বামীকে না হারায়, তার সন্তানকে না হারায়, তাই তোর মতো শয়তানের বেঁচে থাকার কোন অধিকার নেই। তোমার সত্য ভালোবাসা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসছে। তুমি সরে যাও চাঁদনি, শয়তানকে আমি শেষ করে ফেলবো। না হাসান, না, তুমি ওকে মারবে না, আমি ওকে মারব না। ভাগ্য গুণে হয়তো সেদিন বেঁচে গিয়েছিলি, এবার তোকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুমি সরে যাবে, ওই হারাম চাঁদকে আজ আমি মেরে ফেলবো। তুমি সরে যাও, সরে যাও চাঁদে। হাত তুলেছিস, তোকে আমি শেষ করে ফেলব। হাসান, তুমি দাদিমা, এ আপনি কি করলেন দাদিমা? নিজের নাতিকে নিজেই গুলি করলেন? এছাড়া আমার আর করার কি ছিল? ওকে আদর যত্ন দিয়ে আমি অমানুষ করেছি, তার প্রতিকার আমি করলাম। বারবার বলার পরেও সে বুঝতে চায় না যে বাঙালি নারী যখন কাউকে স্বামীত্বে বরণ করে নেয় তখন তার মন প্রাণ জুড়ে থাকে তার স্বামী, অন্য কেউ সে স্থানে থাকতে পারে না। দাদিমা,
দাদিমা, সারাটা জীবন তোমার কাছে যা চেয়েছি তাই দিয়েছ। পারলে না শুধু একটি জিনিস দিতে, চাঁদনিকে। আই লাভ ইউ চাঁদনি। পুলিশের রিপোর্ট ও সাক্ষী প্রমাণাদিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি চাঁদনি সম্পূর্ণ নির্দোষ। সুতরাং এই আদালত আসামি চাঁদনিকে সসম্মানে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে। কি রয়ে গেল কি গেল কি নাই।